ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কি জিনিসগুলো আছে একটা তো বড় আকারে অর্থনৈতিক যেই সম্পর্ক সেটা বড় আকারে উন্নয়ন হবে কি না সেটা দেখা দরকার দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ গুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের সদস্যরা শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে ভুক্তভোগী আইনজীবী সোহেল রানার মামলা আবারও আলোচনায় বুয়েটে ছাত্র রাজনীতি ছাত্রলীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগে ক্লাস পরীক্ষা বর্জন উপাচার্যকে ব্যবস্থা নেয়ার দাবি শিক্ষার্থীদের এসএসসির নাম্বারের ভিত্তিতে হবে এইচএসসির না হওয়া পরীক্ষার মূল্যায়ন অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলের নতুন উদ্যম কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা সাভারে উনিশটি কারখানা আজও বন্ধ গাজীপুরে একটিতে বিক্ষোভ নিরাপত্তা জোরদার রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে প্রায় বিশ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের লাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি ওজরা রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে জাতিসংঘে সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ ক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভয়সী প্রশংসাও করেন বিশ্ব নেতারা নিউ ইয়র্ক রিপোর্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা ঘোষণা দেন রোহিঙ্গাদের নিরাপত্তা আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় দুইশো মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্র এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিষ্ণুতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ তিনটি প্রস্তাব দেন তিনি As soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward looking ways out. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource raising mechanism needs further political push in view of the sliding funding situation international community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the rohingya community i reiterate my government's full commitment of our openness to work with all stakeholders in upholding rights dignity সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনুস বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এ সময় ডক্টর ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে পরে অন্যতম তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ড ইউনুস তিনি বলেন সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ একটা ছিল এবং সেখানে সবাই তাদের দিয়েছে ছিল। ছিল এই ডিসকাশনে যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিবেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ পূর্ণকুলো বাংলাদেশ আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূষ্য প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা আহমেদ সালেহিন সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে বৈঠক হয়েছে জো বাইডেনের এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিউ থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড ইউনুস বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন এ সময় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন বলেন সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দা আর্ট অফ শীর্ষক আর্ট বুক মার্কিন উপহার দেন প্রধান উপদেষ্টা এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন ট্রুডো ড ইউনুস বলেন বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, লা সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আন্তর্জাতিক মুদ্রা আইএমএফ আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক সাকি সময় সংবাদ সদর দপ্তর ইউনুস বৈঠককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা দেশের স্বার্থে এই সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ তাদের বলছেন বিনিয়োগ বাড়ানো পাচারের অর্থ ফেরানোর মতো বিষয়কে সহযোগিতা মিললে সুফল পাবে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় ড ইউনুস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ত্রিশ মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা আমেরিকা বলছি আমরা সব ধরনের সাহায্য করবো এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় বেশ কয়েকটা চাহিদা থাকবে কোনো সন্দেহ নেই এবং যেহেতু আমেরিকার বিষয়ে একটা তো বড়ো আকারে অর্থনৈতিক যেই সম্পর্ক সেটা বড় আকারী উন্নয়ন হবে কিনা সেটা দেখা দরকার সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায় জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক এই মিটিং প্রয়োজন এই কারণে কারণ একটা বড় একটা গ্যাপ হয়েছে তো কোনো সন্দেহ নেই পুরো এই যদি যেই কাঠামো মধ্যে আমরা এখন আছি ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে এবং ভারত আমি মনে করি এর মধ্যে জেনেছে এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার সেটা দেখা দরকার অনেক কিছু পরিবর্তন করা যায় কিন্তু নেইবারকে তো আমরা পরিবর্তন আমরা কখনই করতে পারবো না কিন্তু সেই নেইবারের সাথে যেন সম্পর্কটা একটা কি বলা হয় দুদিক থেকেই যেন উইনউইন সিচুয়েশন থাকে সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা সানবির রুপল সময় সংবাদ ঢাকা নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে যৌক্তিক সময়ে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা জনগণের সরকারের হাত ধরে দেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে ছিল এবং থাকবে বলেও জানান তিনি চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃ প্রতিষ্ঠিত হোক এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন যারা বাংলাদেশকে এক ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভুশল বাচরণ মেনে নেওয়া যাবে না সংস্কারে বেশি সময় লাগার কথা না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে এটা সবসময় হয়ে এসছে তো সেটা তো সেখানে যেতেই পারে যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে কিতদাসের মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ পাসটা কেন দেব একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় গণতান্ত্রিক চর্চা যেন আবারও বন্ধ না হয় সেদিকে মনোযোগ দিতেও সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা ছাত্রলীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা এতে ক্যাম্পাসে তৈরি হয়েছে অচলাবস্থা শিক্ষার্থীদের অভিযোগ দু সালে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর ছাত্রলীগকে যারা ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করেছিল তারা আবারও মাথা দিতে চাইছে তারা ক্যাম্পাসে থাকছে নিয়মিত ক্লাসও করছেন শাস্তি না দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা মানা হবে না জানিয়ে শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান না তারা সেজন্য শিক্ষক ও প্রশাসনের সঙ্গে আলোচনাও চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেবে কমিটি। সভাপতিকে দাভিদ ওয়াসেলও আরকি তার জন্য তদন্ত কমিটি আছে আরকি তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরেই আমরা সেই বিষয়ে কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো এটা কি রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যাপারে এখানে আমাদের তো যেহেতু নিষেধ ছিল যারা এর সাথে জড়িত তার ব্যাপারে ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা অর্ডিনেন্স অনুযায়ী সেই অনুযায়ী তারা এটা দাবি এই মুহূর্তে বোর্ড ক্যাম্পাসে আছেন সহকর্মী আলতাফ হোসাইন সরাসরি যাবো তার কাছে আলতাফ টানা দুদিনের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা এই মুহূর্তে একটি দাবি পেশ করছেন তারা যেটি হচ্ছে যে দু সালে আবরার ফাদ হত্যার ঘটনার পর বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং পরবর্তীতে সেটা নিয়ে একটি রিটও করা হয়েছিল রিট করার পর ছাত্ররা সেই তার তাদের যে দাবি ছিল বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটি নিয়ে তারা আন্দোলন করেছিল তবে মাঝে এই বিষয়গুলো এই বিষয়টি নিয়ে তারা কোনো সুরাহা পাননি বা সমাধান পাননি তবে তারা বলছেন যেটি যে মাঝে মাঝেই ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত বিশেষ করে ছাত্র ছাত্রলীগ তারা কিন্তু মাথা চারা দিয়ে উঠছে এবং তাদের অনেকেই এখনও বইয়েট অবস্থান করছে নিয়মিত ক্লাস করছে এবং সে কারণেই তারা বলছেন যে তারা শঙ্কা প্রকাশ করছেন যে আবারও ছাত্র রাজনীতির সেই পুরনো সেই অন্ধকার দিনগুলো আবারও ফিরে আসছে কিনা এবং সেই সুবাদে তারা দাবি করছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে এবং পর বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বলছেন যে ছাত্র রাজনীতি ছাড়া জড়িত তাদের মধ্যে কেউ কেউ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বুয়েট ক্যাম্পাসে এবং সেই দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তারা ক্লাস বর্জন করে তারা এই দাবি পেশ করছেন যে ছাত্র রাজনীতি যেন ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হয় এবং সেই জন্য তারা বুয়েট ক্যাম্পাসের বুয়েটের শিক্ষক এবং প্রশাসনের সাথে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে তারা এই দাবি যেন মেনে নেওয়া হয় এবং তারা বলছেন দাবি মেনে নেওয়ার পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে তবে তারা ক্যামেরার সামনে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি এবং তারা বলছেন যে তদন্ত কমিটির কাছে তারা বেশ কিছু দাবি পেশ করেছেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে কি জানায় তদন্ত কমিটি তার পরিপ্রেক্ষিতে আসলে তারা একটি ব্রিফ করবেন গণমাধ্যমের সামনে তবে এই যে ক্লাস বর্জন করার কারণে ইতিমধ্যে আমরা দেখছি যে বইয়েটে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং যেহেতু আগে থেকেই বিশেষ করে দু হাজার উনিশ সালে আবরার হত্যার পর থেকে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল বুয়েটে এবং সে কারণে ক্লাস বর্জন পরীক্ষা বর্জন এমনকি সেশন জটের জটের মুখে পড়েছিল শিক্ষার্থীরা এবং সেই বিষয়টি কিন্তু আবারও সামনে এসে দাঁড়িয়েছে যে এখন এই মুহূর্তে যেহেতু তারা একটি দাবি দিচ্ছেন এবং তদন্ত চলছে তদন্তর পরিপ্রেক্ষিতে কী আসলে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীরা অপেক্ষা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ক্লাস না করে তারা অবসর সময় পার করছেন খেলাধুলা করছেন বা ঘুমিয়ে সময় পার করছেন এই ছিল বুয়েট ক্যাম্পাস থেকে আমার কাছে থাকা সবশেষ খবর হুসাইন বুয়েট ক্যাম্পাস থেকে ছয় মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন তিনি ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা বলেন দু হাজার পনেরো সালের দশ ফেব্রুয়ারি উত্তরা থেকে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যান ছয় মাস গুম থাকা দিনগুলোতে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয় বলেও জানান তিনি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও র্যাবের বিশ থেকে পঁচিশ সদস্যকে আসামি করা হয়েছে এদিকে গুমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পনেরো পরিবার বাড্ডা থানার তিন হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এছাড়াও হত্যা মামলায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় শুনানির পর আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বসুন্ধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ অশান্তি সৃষ্টি করবে তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়ার সমুচীন হবে না বিদায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজত পাঠানো হোক বিজ্ঞ আদালত উভয়পক্ষের বক্তব্য পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জের প্রেরণ করেন তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলার আসামি করার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ষড়যন্ত্র করেছে এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত আদালতে কারো কোনো সাক্ষীর আদালত করতে ওনারা ঘটনার সময় কোথায় ছিল এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই এদিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব বুধবার ভোরে নরসিংদের হত্যা মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে ফজরুল হক মুসলিম হলের প্রভেশ সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোফাজ্জলের ফুপাত বোন আসমা আক্তার এ মামলা করেন সাহবাগ খারায় মামলা তদন্তের নির্দেশ দেন আদালত আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় তোফাজ্জলকে এর আগে ছয় শিক্ষার্থীকে গ্রেফতারের পর হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি কোর্ট আমাদের মামলায় সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার আইনগতভাবে সে যেটা করতে পারে আমাদের সিআরপিসির দুশো পাঁচের ডি অনুযায়ী সে বলেছে আমি মামলা আমলে নিলাম এবং যেহেতু এর আগে একটা জিআর মামলা হয়েছে সো আমি জিআর মামলার যে রিপোর্টটাকে আমি কলফার করলাম মানে ওটাকে আমি চাইলাম আর ওই জিআর মামলার রিপোর্ট আসার আগ পর্যন্ত এই সিআর মামলা আজকে যেটা এখানে করেছেন সেটার কার্যক্রমটা স্থগিত থাকবে জিআর মামলার রিপোর্ট দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।

অটোগ্রাম 700 জনতা ট্রাফিক গ্রুপ এটা আমরা পাই তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালিসিস করি আমরা মোটামুটি এটা পেয়ে মোটামুটি এটা আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি পুলিশ বলছে গত 13ই আগস্ট পূর্ব শত্রুতার জেরে নয় মূলত চিন্তায়কারী সন্দেহে মারধর করা হয় সাদাতকে তার নামে নগরীর कोतवाली থানায় 6টি মামলা রয়েছে এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় গত আগস্টে নিহত শাহাদাতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাতলা থানায় একটি মামলা করেন পার্থপ্রতি বিশ্বাস শুভ সংবাদ চট্টগ্রাম পোশাক শ্রমিকদের আঠারো দাবি মেনে নেয় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও আশুলিয়ার উনিশটি এখনও বন্ধ রয়েছে উৎপাদন শুরু হয়নি গাজীপুরের তেরোটি কারখানাতে উল্টো এক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে সৃষ্টি করেন যানজটের ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুইসুতার বুনন কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায় দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা মঙ্গলবার সচিবালয় সরকার বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের আঠারোটি দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিকপক্ষ। আমরা সব কিছু ঠিক মতো পাবো এটা আমাদের দাবি ছিল কিন্তু মালিকপক্ষ সব মেনে নেওয়ার কারণে আমরা যথেষ্টভাবে খুশি আছি। আমরা কোনো গন্ডগোল চাই না। আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। সরকারে যদি মেনে নিছে আমাদের কোম্পানিও মেনে নেবে। আর কোম্পানির ভালো আমাদের ভালো এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুরিয়া এখনো বন্ধ রয়েছে উনিশটি বিজিএমই এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি না হওয়ায় উৎপাদন থমকে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ মাসের প্রথম সাত কার্যদিবস মধ্যে বেতন প্রদান করার কথা তারপর অনেক ফ্যাক্টরি বেতনটা প্রদান করতে ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্ধ রাখে গাজীপুরেও খোলে নেই তেরোটি কারখানা উল্টো আবার সড়ক অবরোধে নামে পৌলবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীদের দাবি বকেয়া বেতন এখনই চান তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় লাভিব হাসান সময় সংবাদ এই মুহূর্তে গাজীপুরের শিল্পাঞ্চলে আছেন সহকর্মী রাজবুল হাসান সরাসরি যাচ্ছি তার কাছে সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা স্বাভাবিকভাবেই কার্যক্রম শুরু করেছিল তবে ঘন্টা দুই পরে টঙ্গিতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থানে তাদের বকেয়া বেতনের দাবিতে যদিও কারখানার মালিক পক্ষ এর আগেই তাদের দাবি আসলে মেনে নিয়েছিল যে দু একদিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে তারপরেও তারা মহাসড়কে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পর কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয় ঢাকা মন্দসিংহ মহাসড়কে পরবর্তীতে প্রায় আড়াই দুই ঘন্টা পর সেই সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রথমে পুলিশ সেখানে যায় কিন্তু পুলিশের কথা কোনোভাবেই সেই শ্রমিকরা শুনছিলেন না তারপর পরবর্তীতে সেনাবাহিনীর লোকজন গিয়ে কিন্তু তাদেরকে রাস্তা থেকে সরালে অর্থাৎ হারিকেন এলাকা সেখানে কিছুটা শান্ত হয় পরবর্তীতে সেই রাস্তায় আসলে যানজট অনেকটা এখন কাটতে শুরু করেছে অন্যদিকে অপর যে কারখানাগুলো রয়েছে অর্থাৎ সকল কারখানার মধ্যেই আজকে সকাল থেকে স্বাভাবিকভাবেই উৎপাদন শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম চলছে অর্থাৎ সকালে যখন শ্রমিকরা তাদের কর্মস্থলে যায় তখন কিছুটা বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই কাজে যোগদান করেছে কারণ অনেক কারখানার শ্রমিকরা অনেক কয়েকদিন যাবত কয়েক সপ্তাহ যাবত কিন্তু কারখানার আসলে কাজে যোগদান করছিল না কেউ কেউ আসলে অবরোধে ছিল আন্দোলন করছিল তাদের যে দাবি ছিল সেই দাবি প্রেক্ষিতে কিন্তু সরকার এবং মালিক পক্ষ সহ সংগঠনের নেতাকর্মীরা বসে সেই আঠারো দফা যে দাবি সেই দাবি মেনে নেওয়ার পর পর কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেছে তবে যেটি শুরু করেছিলাম যে একটি কারখানার শ্রমিক যে টঙ্গির হারিকেন এলাকায় সেই শ্রমিকদের একাংশ রাস্তায় নেমে আজকেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে যদিও সেটি স্বাভাবিক করা গেছে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে বিরতি শেষ হয়েছে অর্থাৎ লাঞ্চের টাইমে সাধারণত শ্রমিকরা দুটি সময়ে আসলে এই ধরনের অবরোধে জড়ায় একই হচ্ছে যখন কাজে যোগদান করে সকাল আটটা কিংবা আটটার কিছুক্ষণ পর আবার দ্বিতীয় যে সময়টি সেটি হচ্ছে এই লাঞ্চের এই সময়টাতে কিন্তু এখনও খুব স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন কারখানার ভিতরে ঢুকতে দেখেছি শ্রমিকদের যারা আসলেই খুবই উজ্জীবিত কারণ অনেকদিন ধরেই এক ধরনের অস্থিরতা চলছিল এই শিল্প খাতে শিল্পাঞ্চল দিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল গাড়ি ভাঙচুর অবরোধ সব মিলিয়ে কিন্তু সেটি একটা স্থিতিশীল পরিস্থিতির দিকেই যাচ্ছে এবং এখন পর্যন্ত আজকে ওই একটি ঘটনা ছাড়া আমাদের কাছে অন্য কোনো ঘটনা নেই তবে শ্রীপুরের দুই নম্বর সিএনবি এলাকায় একটি ঘটনা ঘটেছে সেখানে একটি এসকিউ ফ্যাক্টরির সামনে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের জুট ব্যবসাকে কেন্দ্র করে একটি ফ্যাক্টরির সামনে ব্যাপক ঝামেলা হয়েছে এবং কয়েকটি গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে শুধু নিজ দেশেরই নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবসের সেমিনারে কথা বলেন তিনি পানির হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালোভাবে কাজ করবে সরকার নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে এ সময় যদি বলেন সতর্ক থাকলে এবারে বন্যায় ক্ষয়ক্ষতি কম হতো সেমিনারে আন্তঃসীমান্ত নদীর охраय নদী কমিশন গঙ্গা তিস্তা চুক্তি সহ মোট 9টি সুপারিশ ও দাবি তুলে ধরা হয় 1997 সালে যে আন্তর্জাতিক আইনটা আছে অভিন্ন জলরাশি নিয়ে ওটা কেবল নদী না আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে ভূগর্ভস্থ পানি নিয়েও সেটা কিন্তু সার্কের কোনো রাষ্ট্রেই স্বাক্ষর করে নাই প্রায় কোনো উজানের দেশই স্বাক্ষর করে নেই এবং বলা হয়েছে ছত্রিশটা রাষ্ট্র অনুস্বাক্ষর করলে এটা কার্যকর হবে বর্তমান সরকার উনিশশো সাতানব্বই সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুস্বাক্ষর করলে তা বাংলাদেশের পক্ষে যাবে কি না এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষার মূল্যায়নে এসএসসির নাম্বার গুরুত্ব পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মতামত দিয়ে আন্তঃশিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী মাসের মাঝামাঝি ফল প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা সংস্থার আন্দোলন এবং ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় এসএসসি ও সম্মান পরীক্ষা স্থগিত করা হয় পরে নতুন সূচি ঘোষণা করা হলেও বাকি পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বিশ আগস্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইসএসসি ও সমানে পরীক্ষা ফল প্রকাশের দাবিতে পুলিশি বাধাটি নিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সেদিনই বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দেন তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা করা হবে সেটি নির্ধারণ করা হয়নি অবশেষে বুধবার ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এইসএসসি ও সমমানে না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার ফলাফল গুরুত্ব পাবে এই বিষয়ে নির্দেশনার চিঠি আন্তঃশিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অক্টোবরের মাঝামাঝি চলতি বছরের এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে বলেও আভাস দিয়েছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা বিয়াল্লিশটি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজস্ব বোর্ড এর মধ্যেই নতুন করে বন্দরে এসেছে আরো পনেরোটি গাড়ি পনেরো সাবেক এমপির নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির মূল্য দশ থেকে বারো কোটি টাকা সাখরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের আটশো শতাংশ শুল্ক হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য দশ থেকে বারো কোটি টাকা হল সংসদ সদস্যরা মাত্র এক কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন কিন্তু পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত বিয়াল্লিশটি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান হাসান সহ সাতজন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল সব শেষ চালানে চোদ্দ সেপ্টেম্বর আনা হয়েছে আর পনেরোটি গাড়ি আমাদের নিয়ম অনুযায়ী আমরা তিরিশ দিন দেখব দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমস কে সেগুলো বাই পেপার হ্যান্ড করে দেবো এদিকে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটা আমরা কার্যক্রম গ্রহণ করব নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম বামিন সিংয়ের আব্দুল ওয়াহেদ জামালপুরের আবুল কালাম আজাদ চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন পাশকালীর মুজিবুর রহমান খুলনার এস এম কামাল হোসেন নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী গাইবান্দার শাহ সারোয়ার কবির ব্রাহ্মণবাড়িয়ার এস কে এস একরামুজ্জামান নেত্রকোনার সাজ্জাদুল হাসান জিনায়দাহের নাসের শাহারিয়া জাহিদি যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্রেপ হিসেবে বিক্রি হবে এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা চট্টগ্রাম বন্দরে কাশের থেকে কমল দে সময় সংবাদ খেলার খবর বাংলাদেশে ভারত সফর প্রসঙ্গ কানপুরের দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল স্থানীয় সময় সকাল দশটায় ম্যাচ ভেনো গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের প্র্যাকটিস সেশন ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টে সাকিব খেলবে বলে নিশ্চিত করেছেন হেড কোচ চন্ডিকা হাতর সিংহে আজ সকালে প্রথমবারের মতো ম্যাচ ভেনোতে যায় টাইগার্সরা ম্যাচ ঘিরে কট্টরপন্থী হিন্দু মহাসভার হুমকি থাকায় নিরাপত্তা নিয়েও ছিল কড়াকড়ি তবে এর মাঝেই অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল ইঞ্জুরি সংখ্যা থাকলেও মাঠে দলের সঙ্গেই ছিলেন সাকিব আল হাসান দীর্ঘ সময় নেটে করেছেন ব্যাটিং প্র্যাকটিস গেল ম্যাচে সুযোগ না পাওয়া তাইজুল ইসলামও নেটে বোলিং করেছেন লম্বা সময় কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট চলাকালীন আছে বৃষ্টির সংখ্যা আবহাওয়া পূর্বাভাস বলছে বৃহস্পতিবার শুরু হয়ে বৃষ্টি হতে পারে চার দিন এদিন হিন্দু মহাসভার হুমকির জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ দলের সঙ্গে গোটা স্টেডিয়াম ঢেকে ফেলা হয়েছে তিন স্তরের নিরাপত্তার চাদরে চেন্নাইয়ের মতো পেইজ বান্ধব নয় গ্রিন পার্কের উইকেটেও আসছে ভিন্নতা কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিওয়ান স্বস্তি অস্বস্তি আর শঙ্কা নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় কানপুর টেস্ট দশ ইনিংস পর দেখা পাওয়া অধিনায়ক হোসেন শান্ত নাকি থাকা মেহেদি হাসান মিরাজ গ্রিন পার্ক স্টেডিয়ামে টাইগারদের হয়ে মূল ভূমিকা পালন করবে কে তবে এই টেস্টে আছে বড় ধরনের সংখ্যা তা হচ্ছে বেরসিক বৃষ্টি উত্তরপ্রদেশের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার থেকেই এখানে হানা দিতে পারে বৃষ্টি যা চলতে পারে রোববার পর্যন্ত আর তাই যদি হয় তবে কানপুরের গতিপথই পাল্টে যেতে পারে এই টেস্টের আগে কট্টর হিন্দু সংগঠন হিন্দু মহাসভা হুমকি দিয়ে রেখেছে এবং ম্যাচ শুরু তিন দিন আগে সোমবার তারা বিক্ষোভ করেছে সেখান থেকে দায়ের করা হয়েছে বিশ জনের বিরুদ্ধে তাই তো গোটা ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে বাংলাদেশের টিম হোটেল এবং টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথেও বাড়ানো হয়েছে নিরাপত্তা শুধু তাই নয় বাংলাদেশ থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদেরও কমপক্ষে তিন স্তরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পরেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মেলেছে ঐতিহ্যগতভাবে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক তবে বেলা সঙ্গে সঙ্গে তা বদলে যেতে পারে এবার গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত টেস্টের জন্য দুটো উইকেট প্রস্তুত রাখা হয়েছে বলাই বাহুল্য খেলা হবে কালো উইকেটে যেখানে দাপট দেখাতে পারেন স্পিনাররা তাই তো বাংলাদেশ একাদশে ফিরতে পারেন তাইজুল ইসলাম পেস ইউনিট থেকে বাদ পড়তে পারেন একজন টপ আসতে পারেন মাহমুদুল হাসান জয় সব মিলিয়ে কানপুর টেস্ট নিয়ে এখন সবাই অপেক্ষায় মাহবুব রিমন সময় সংবাদ উত্তরপ্রদেশ কানপুর ভারত এই ছিল দুপুরের সময় সঙ্গে থাকুন সময়ের